পুলিশের জালে কেএলও শীর্ষ নেতা টম অধিকারী। গ্রেফতার করা হয়েছে কেএলওর অর্থ সচিব নীলাম্বর রাজবংশীকেও। উত্তরবঙ্গের আইজি জাভেদ শামীম জানিয়েছেন, রবিবার দুপুর 1:30 নাগাদ দার্জিলিং এর ফাঁসি দেওয়া লিচুবাগান এলাকা থেকে টম অধিকারী ও নীলাম্বর রাজবংশীকে গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ। দুজন একটি মোটর বাইক করে আসছিল, বাইকটি আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 7টি মোবাইল ফোন ও 50টি সিম কার্ড। ধৃতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করেছে পুলিশ। সোমবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশের অনুমান, ধৃতদের জেরা করে কেএলওর আরেক শীর্ষ নেতা মালখান সিংয়ের সন্ধান মিলতে পারে। পাশাপাশি কেএলওর পরবর্তী নাশকতার পরিকল্পনা, টার্গেট লিস্টে কারা কারা রয়েছেন, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে অনুমান পুলিশের। সম্প্রতি নেপালের টম সহ এক সন্দেহভাজনের ধরা পড়ার খবর আসে। নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগও করে শিলিগুড়ি পুলিশ, কিন্তু ধৃত ব্যক্তি যে টম তা নিশ্চিত করা যায়নি। এরপর ওই দুই সন্দেহভাজনকে ছেড়ে দেয় নেপাল পুলিশ। অবশেষে ফাঁসি দেওয়া থেকে ধরা পড়ল কেএলও শীর্ষ নেতা টম অধিকারী। নরেন্দ্র মোদী যখন দুর্নীতি ইস্যুকে অস্ত্র করে কেন্দ্র তথা কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছেন, তখন রবিবার কর্ণাটকের টুমকুরের সভা থেকে রাহুল গান্ধী মহিলাদের ক্ষমতায়ন ইস্যুতে একযোগে নাম না করে বিঁধলেন বিজেপি ও আরএসএসকে। বিভিন্ন রাজ্যের প্রচার শুরু করে রাহুল গান্ধী এতদিন মূলত স্থানীয় দল বা আঞ্চলিক দলের নেতৃত্বাধীন সরকার এবং বিজেপি তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কিন্তু এদিন তিনি যেভাবে আরএসএসকেও নিশানা করলেন, সেটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও আরএসএস রাহুলের অভিযোগকে উড়িয়ে দিয়েছে, টিভি সাক্ষাৎকারী হোক বা বিভিন্ন সমাবেশ, রাহুল বারবার মহিলাদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করে চলেছেন। এদিনও রাহুল বলেন, মহিলাদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে না পারলে ভারত কখনোই শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে পারবে না। দলবদলে উলটকুরান, এবারে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নয়। রবিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর দৌড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও উপপ্রধান। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, আগামী দিনে শাসক দল ছেড়ে অনেকেই নাম লেখাবেন কংগ্রেসে। গত 21 জানুয়ারি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন সোমেন মিত্র। পুরনো দলের বিরুদ্ধে নীতির প্রশ্নে এদিন ফের সরব হন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সোমেনের প্রত্যাবর্তন এবং অধীর চৌধুরীর প্রদেশ সভাপতি হওয়ার পর এই দুজনকে সামনে রেখে ফের রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। বৃষ্টিকে উপেক্ষা করে জমজমার দ্য টেলিগ্রাফ বাগবাজার ফেস্টিভ্যাল। শুক্রবার থেকে বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের মাঠে শুরু হয় উৎসব। রবিবার ছিল এই উৎসবের শেষ দিন, কিন্তু দিন ভর বৃষ্টির জেরে প্রথমের দিকে কিছুটা তাল কাটলেও সন্ধে যত গড়িয়েছে ততই বেড়েছে ভিড়। মেলার বাড়তি আকর্ষণ মহানায়িকা সুচিত্রা সেনের দুষ্প্রাপ্য বহু ছবির প্রদর্শনী। উৎসব জুড়ে উত্তর কলকাতার নানান অনুষঙ্গ, সঙ্গে রানাঘাটের যোগু ময়রার পান্তুয়া থেকে বাঁকুড়ার আদর্শ বেনারসের চিত্তরঞ্জন, বহরমপুরের ছানাবড়া থেকে নবীনচন্দ্র দাসের রসগোল্লা, রিশার ফেলু মোদকের গজা থেকে শুরু করে হালফিলের সব মিষ্টি। শেষ দিনে মিষ্টির স্বাদে ডুব দেওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন কেউই। উৎসবে বিভিন্ন পটচিত্র, কাঠ খোদাই, পাটের সামগ্রী নিয়ে বিভিন্ন জেলা থেকে হাজির হস্তশিল্পীরাও। বড়দের পাশাপাশি ছোটদের স্টলেও ছিল উপচে পড়া ভিড়, কুইজ, হরবোলা আর দেদার মজা, আর সবার শেষে খাওয়া দাওয়া আর জমজমাট আড্ডা। ফেরার পথে একটাই স্লোগান, আসছে বছর আবার হবে।